প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে জেল হেফাজতে রয়েছেন বাকিবুর রহমান। রেশন দুর্নীতির তদন্তে সমস্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তাদের পরবর্তী ভাবনা চিন্তা কি, নয়া কৌশল কি, কি করবেন তারা জানবো। অনুপ চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, রেশন দুর্নীতি মামলা জ্যোতিপ্রিয় মল্লিককে ইতিমধ্যে গ্রেপ্তার করে হেফাজতে পেয়েছে, কিন্তু সেক্ষেত্রে তাকে যে জিজ্ঞাসাবাদ করতে যে সমস্যার সম্মুখীন ইডি হচ্ছে সেই কারণে নয়া কৌশল একেবারে ইডি। তার কারণ হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ, যতক্ষণ না পর্যন্ত তারা ঠিক করেছে জ্যোতিপ্রিয় মল্লিককে চিকিৎসকরা সুস্থ ঘোষণা করছে, জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করবে না। কিন্তু জিজ্ঞাসাবাদ যখনই জ্যোতিপ্রিয় মল্লিক সুস্থ হবেন তাকে কিন্তু ইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, এমনটাই ইডি সূত্রগত খবর। তারই পরবর্তী ক্ষেত্রে কিন্তু বাকিবুর রহমানকে একেবারে ভেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে ইডি আধিকারিকরা। তার কারণ বাকিবুর রহমান কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তরে যেভাবে এড়িয়ে গিয়েছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন না, এবং যে দাবি তিনি করছিলেন একেবারে সরাসরি যে অভিযোগ করতে জানিয়েছিলেন, খোলা বাজার থেকে বিক্রি হওয়া চাল মাত্র 5-10% তিনি পেতেন। কিন্তু অন্যদিকে বাকিবুর রহমানের অফিসেরই বেশ কয়েকজন যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে সময় তারা কিন্তু জানিয়েছে 40-50% দিত বাকিবুর রহমান। আর এখানেই কিন্তু একাধিক যে সমস্ত জিজ্ঞাসাবাদের প্রশ্ন সেই প্রশ্নয় ধোঁয়াশা তৈরি হয়েছিল তদন্তে গাফলতি থেকে শুরু করে অসুবিধা করছিলেন হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ যে বিক্রেতার নাম উঠে ছিল। কিন্তু এক্ষেত্রে বাকিবুর রহমানকে সেই কারণে প্রথমে জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করবে, পরবর্তীতে তার বয়স লিপিবদ্ধ করবে, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে তারা ঠিক করছে যে জেলে গিয়ে মূলত বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের বয়ান। অন্যদিকে বাকিবুর রহমানের যে বয়ান সেই বয়ান একই রাখি আলাদা থাকছে, এই সমস্ত গোটা যাবতীয় বিষয় খতিয়ে দেখবে। ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে নয়া কৌশল, সেই কারণে জ্যোতিপ্রিয় মল্লিক সুস্থ হলে তবেই তাকে জিজ্ঞাসাবাদ করবে, এবং জিজ্ঞাসাবাদ করার পর তার বয়ান লিপিবদ্ধ করার পরে জেলে গিয়ে মূলত বাকিবুর রহমানের সঙ্গে তার বয়ানের মিল নাকি কতটা ফারাক থাকছে এই গোটা যাবতীয় বিষয় খতিয়ে দেখবে। এই কারণে ইডির এই নয়া কৌশল, ইতিমধ্যে ইডি সূত্র হবে এমনটাই খবর। অবশ্যই ধন্যবাদ অনুপ।